পঞ্চগড়ের বোদা উপজেলার বিলুপ্ত দইখাতা ছিটমহলে অনুষ্ঠিত হলো ঘোড়দৌড় খেলা। এতে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত হতে ছোট বড় বিভিন্ন সাইজের 40টি ঘোড়া। পুরো খেলা জুড়ে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শুরুর সাথে সাথে দর্শকরা হর্ষধ্বনি আর করতালিতে উৎসাহ দেন প্রতিযোগীদের, সেই সঙ্গে ঘোড়ার দুরন্ত গতিতে ছুটে চলা ব্যাপক আনন্দ দেয় দর্শকদের। আগে দেখেছি ছোটবেলায় ঘোড়া খেলা, এখন সেই বয়স্ক কালে আমারও সেই ঘোড়া খেলা খুব আনন্দময় লাগতেছে। এখানে খেলা দেখতে আসছি আমার আব্বু আম্মু সহ, অনেক মজা হচ্ছে। আগে ঘোড়া খেলা দেখিনি, এবার প্রথম এখানে ঘোড়া খেলা দেখতে আসলাম, খুব মজা পেলাম, অনেক মজার খেলা। ঘোড়া খেলা কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম, আমাকে খুব ভালো লাগলো। এটি একটি ঐতিহ্যবাহী খেলা, আমি আমার বাবা মায়ের সাথে এখানে খেলা দেখতে আসছি, আমরা সবাই অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারতেছি। বিজয়ীদের বেছে নিতে খেলা হয় 3 রাউন্ডে, ব্যতিক্রমী খেলা উপভোগ করেন হাজারো দর্শক। ক্রীড়া প্রেমীদের নিছক আনন্দ দিতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। নতুন বাংলা যুব উন্নয়ন ক্লাব, এর উদ্যোগে আমরা প্রতি বছরই করি। এখানে বহু দূর দূরান্ত থেকে লোক আসে, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নেলফামারি, দিনাজপুর, হ্যাঁ ওদিকের ঘোড়াও আসে। এখানে ঘোড়া দৌড়ের জন্য আসছি 4টি ঘোড়া নিয়ে, তার মধ্যে 3টি ঘোড়া আমার ফার্স্ট হয়েছে। এমন আয়োজনের প্রশংসা করে ভবিষ্যৎ ঘোড়দৌড় খেলায় সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান। এখন এরকম একটি অনুষ্ঠান করতে গেলে অনেক খরচ, এই খরচ যে সামলানো গ্রামের স্বল্প আয়ের মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু তারা সাহস করে নিজেরা চাঁদা হাড়াহাড়ি করে দিয়ে এরকম একটি টুর্নামেন্টের আয়োজন করেছে, প্রতিযোগিতামূলক ঘোড়া দৌড় আয়োজন করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি, আমরা আগামীতেও সহযোগিতা করব, তাদের উৎসাহ দেব। নতুন বাংলা যুব উন্নয়ন সংঘের উদ্যোগে এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।